বর্তমান সময়ে ছাগলের এমনও কিছু রোগ আসে যে রোগগুলোর কথা ভাবলে আমাদেরকে অবাক লেগে যায় এখন গরম সময়ে কিন্তু ঠান্ডার দিনের তুলনায় এখন ঠান্ডাজনিত রোগগুলো ছাগলের বেশি দেখা যাচ্ছে কিন্তু কেন ঠান্ডার দিনের তুলনায় গরমের দিনে ছাগলকে ঠান্ডা বেশি লাগে কেন এর কি কারণ যদি আপনারা সঠিক কারণ খুঁজে বের করতে পারেন তাহলে আপনার ফার্মে ছাগলের ঠান্ডা জনিত রোগ কখনো হতে পারবে না সব থেকে বড়ো কথা হচ্ছে ঠান্ডার দিনের তুলনায় ছাগলকে গরমের দিনে ঠান্ডা জনিত রোগগুলো কেন বেশি আক্রমণ করে এবং এই রোগগুলো যদি ছাগলকে আক্রমণ করে তাহলে আমরা কিভাবে করব চিকিৎসা কি কি মেডিসিন ব্যবহার করতে হবে কত পরিমাণ ব্যবহার করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের নাকের সর্দি শ্বাসকষ্ট কিন্তু কেন হয় এই সমস্যা এবং এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন গরমের দিনে ছাগলের যদি ঠান্ডা জনিত রোগ হয় এর পেছনে অনেক ধরনের কারণ থাকে যেমন প্রথম কারণ হচ্ছে ছাগলের শরীরে যদি ইমিউনিটি লো থাকে তাহলে কিন্তু ঠান্ডাজনিত রোগ ছাগলকে যে কোনো সময় আক্রমণ করতে পারে দ্বিতীয় কারণ ছাগলের শরীরে যদি অতিরিক্ত মাত্রায় কৃমি থাকে কৃমির কারণে কিন্তু ছাগলের শরীরে ইমিউনিটি কমে যায় ছাগলের খাবারের রুচি কমে যায় এবং ছাগলটি দুর্বল হয়ে যায় যখনই ছাগলটি দুর্বল হবে তখনই ছাগলের ইমিউনিটি লো হয়ে যাবে এবং যে কোনো রোগ অতি সহজেই ছাগলটিকে আক্রমণ করে ফেলে তৃতীয় কারণ ছাগল যদি কোনো সময় ধুলো বালিতে শুয়ে থাকে নাকে যদি ধুলো চলে যায় সেখান থেকে এক ধরনের ইনফেকশন সৃষ্টি হয় ইনফেকশনের কারণে ছাগলের সর্দি হয় সর্দি ট্রিটমেন্ট যদি আপনারা সঠিক সময়ে করতে না পারেন তাহলে সেই সর্দি ধীরে ধীরে নিমোনিয়ায় পরিণত হয়ে যায় যখনই ছাগলটির নিমোনিয়া হবে তখন ছাগলটির শ্বাসকষ্ট হবে সর্দি গাঢ় হবে এবং নাক দিয়ে ভালো করে শ্বাস নিতে পারবে না মুখ হাঁ করে শ্বাস নিতে থাকবে যদি আপনারা সেই রোগের ট্রিটমেন্ট সঠিক সময়ে করতে না পারেন তাহলে কিন্তু ছাগলটি কয়েক দিনের মধ্যে মারা যাবে যখনই আপনারা কোনো ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবেন এবং ডাক্তার সমস্যার কথা জিজ্ঞাসা করবে আপনি এই সমস্যার কথা যদি বলেন অনেক ডাক্তার বলে ছাগলটির পিপিআর রোগ হয়েছে পিপিআর রোগের ভ্যাকসিন করতে হবে এবং পিপিআর রোগের ট্রিটমেন্ট করতে হবে কিন্তু যদি আপনারা এই সময়ে ছাগলটিকে পিপিআর ভ্যাকসিন অথবা পিপিআর রোগের ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা আপনার ছাগলটাকে বাঁচাতে পারবেন না কেননা এই রোগটি পিপিআর নয় এই রোগটি অনেকটাই নিউমোনিয়ায় পরিণত হয়ে গেছে এবং নিউমোনিয়ার ট্রিটমেন্ট সঠিক সময়ে ছাগলটিকে করতে হবে যদি আপনার ছাগলের এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা প্রথমে ছাগলটিকে ইনজেকশান লাগাতে হবে নিমসুলেট প্যারাসিটামল ইঞ্জেকশান সঙ্গে দিতে হবে আইসোফ্লুড ইনজেকশন নিমসুলেট প্যারাসিটামল কুড়ি কিলো ওজনে আড়াই এম এল ইনজেকশন ইঞ্জেকশান কুড়ি কিলো ওজনে দুই এমএল একসঙ্গে মিক্স করে লাগাতে হবে সঙ্গে দিতে হবে অ্যান্টিবায়োটিক হিসেবে টাইলোসিন অথবা ইন্ড্রোফ্লোক্সাসিন যদি আপনারা টাইলোসিন অ্যাভেলেবেল না পান তাহলে ইন্ড্রোফ্লক্সাসিন ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা টাইলোসিন পেয়ে যান তাহলে টাইলোসিন এই রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে টাইলোসিন দিতে হবে কুড়ি কিলো ওজনে দুই এম হিসেবে সঙ্গে দিতে হবে এনিস্টামেন ইনজেকশন কুড়ি কিলো ওজনে আড়াই এম এবং এবিল এবঞ্জেকশান কুড়ি কিলো ওজনে আড়াই এমএল যদি আপনারা এই ইঞ্জেকশনগুলি সঠিক সময়ে সঠিক মাত্রায় করতে পারেন তাহলে আপনারা ছাগলের এই সমস্যা অল্প সময়ের মধ্যে সেরে যাবে এবং সঙ্গে দিতে হবে ফ্লোরাবুস ট্যাবলেট খাবার রুচি বৃদ্ধি করার জন্য রুচা পাউডার যদি আপনারা ইনজেকশনগুলো করেন ইঞ্জেকশনগুলো করার পরে ছাগলের খাবারের রুচি কমে যাবে খাবারের রুচি যেন না কমে তার জন্য খাবারের রুচি বৃদ্ধি করার জন্য ওষুধ সঙ্গে দেওয়া অবশ্যই জরুরি ছাগলের যে কোনো রোগের চিকিৎসা চলাকালীন ছাগলকে মাল্টিভিটামিন ইঞ্জেকশন করা খুব প্রয়োজন মাল্টিভিটামিন ইঞ্জেকশন হিসেবে আপনারা দিতে পারেন হাইভেট ইনজেকশন কুড়ি কিলো ওজনে আড়াই এম এবং যে কোনো রোগের চিকিৎসা কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন করতে হবে যদি আপনারা একদিন অথবা দুই দিন করে সেরে দেন তাহলে কিন্তু আপনার ছাগলের সমস্যা কখনো দূর হবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ